12 বিশাল লাল স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রক্তদান জীবনদান, রক্তদান মহোদান। এই উদ্যোগে সোমবার কুমারগ্রাম ব্লকের ভলকা 12 বিশা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লাল স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। লাল স্কুল ডেভেলপমেন্ট ইউনিটের পক্ষ থেকে সোমবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রখর রৌদ্রকেও হার মানিয়ে রক্তদাতারা আসেন রক্ত দিতে। এদিনের শিবিরটি লাল স্কুল পুরনো অঞ্চল স্বয়ম্বর ভবনে করা হয়। এবার এই রক্তদান শিবির দ্বিতীয় বছর। লাল স্কুল ডেভেলপমেন্ট ইউনিটের সভাপতি সুমন রায় জানান, এই রক্তদানের মাধ্যমে জনগণ এবং এলাকার উন্নতি কামনা করি। এই রক্তদানের মাধ্যমে যদি কোনো মানুষের উপকার হয়ে থাকে এতে আমরা খুব খুশি এবং আনন্দিত হব। এদিন মোট 40 জনের রক্ত নেওয়ার কথা। এখনও পর্যন্ত 15 জন রক্তদাতা রক্তদান করেছেন। সংগৃহীত রক্ত আলিপুরদুয়ার জেলা ব্লাড ব্যাংকে পাঠানো হবে। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি। বিগত বছরে যে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এবছরও ঠিক একইভাবে আয়োজন করেছি, এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার জনসাধারণের সহযোগিতার স্বার্থে। আগামী বছরও আমরা এইভাবে করতে চাই যদি এলাকার উন্নয়নের কোনো কাজে লাগে। এটা কোন জায়গা? এটা এটা 12 বিশা লাল স্কুল। আমরা লাল স্কুল ডেভেলপমেন্ট ইউনিট। আমরা অঞ্চলের পুরনো অঞ্চল স্বয়ম্বর ভবন, সেলফ হেল্প গ্রুপের স্বয়ম্বর ভবনে আমরা এই রক্তদান সেই আয়োজনটা করেছেন। তো আচ্ছা, আপনার নাম? আমার নাম সুমন রায়, ডেভেলপমেন্ট ইউনিটের প্রেসিডেন্ট। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আজকে এখানে কিসের আয়োজন করা হয়েছে? এখানে আমরা 12 বিশা লাল স্কুল ডেভেলপমেন্ট ইউনিটের পক্ষ থেকে রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এটা আমাদের দ্বিতীয় বর্ষে চলছে। এখানে আমাদের টার্গেট রয়েছে, এখন পর্যন্ত আমাদের 15 জনের মতো হয়েছে, তারপরে লোক আসছে আরও, তারপরে দেখি কতজন হয়। আমরা এই রক্তদান শিবিরটা এই বছর আমরা 2 বছর চলছে, গত বছরও করেছিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে রক্তদান, রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানো যায়, তাই রক্তদান জীবনদান। আমরা কয়েকজন মিলে এর উদ্যোগ নিয়েছি, যদি আমাদের সমাজের এবং এলাকার কিছুটা কাজে লাগে বা উন্নতি সাধন করতে পারি, মানুষের সাহায্য এবং সহযোগিতা আসে, সেই উদ্দেশ্যে আমরা আগামীতে আবার করব। আপনার নাম আর পরিচয় দেবেন। আমার নাম সারদ দাস। কোন পদে আছেন?